على نتن جلد আমরা কতটা বছর ধরে নানা বাংলাদেশে অসংখ্য সমাবেশ করেছি পদযাত্রা করেছি রোডম্যাপ করেছি এবং আমাদের পরে অন্য সংগঠনের সময়ের ভারী সুন্দর নেতা করেছি যারা মুখের তারা তো ভেঙে গিয়েছিলেন ম্যাচিক সরকারের পুলিশের বিরুদ্ধে তাই না আমাদের ঢাকা ও মুখ্যমন্ত্রীকে প্রাণ দিতে হয়েছে বলে এই ফ্যাসিস্ট সরকার তার এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকে গত 15-16 বছর ধরে অসংখ্য নেতা কর্মীকে খুন করেছে তার স্বার্থ নেতা কর্মীকে খুন করেছে এবং 45 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে গোটা দেশে হতে পারে যে হত্যা করে খুন করে দখল করে গোল করে মিথ্যা মামলা দিয়ে দেশের গর্বকামী মানুষকে এই সংগ্রামকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা এবং সামনের নির্বাচন থেকে কমিয়ে রেখে থাকা আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা আমরা জানার ইতিমধ্যে আমাদের সাইবর সদস্যের মাহমুদুল ইসলামকে তাকে স্বাগত দিয়েছিলাম আমাদের ঢাকা উত্তর আমরা মাহমুদুর রহমান স্যারকে মা ভাপুর স্বাগত আমাদের ঈশ্বরকে আমরা সেখানে একটা 30 বছর আগের ঘটনা ক্ষেত্র করে আমাদের 9 জন নেতা কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমাদের সদস্য হাবিবুল ইসলাম ভাবি সাতক্ষীরা সাতক্ষীরা তারিক এমপি ভাবিককে 70 বছরের কারণ বন্ধুরা এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় এই সরকার শুধুমাত্র রাষ্ট্রপতি ব্যবহার করে জোর করে 2-3 বার নির্বাচনের প্রয়োজন করে চাপাচা করে ক্ষমতা দখল করে 2014 নির্বাচন করেছে সেই নির্বাচনে কেউ অংশগ্রহণই করেনি সবাই ব্যাপক করেছিল বর্জন করেছিল সেখানে 154 জনকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করে সরকার গঠন করেছে একই সঙ্গে 2018 একই কায়দায় আগে রাত্রে ভোট দেখিয়ে তারা ভোট চুরি করে তার ক্ষমতায় জোর করে বসে আমার তারা চার দিক পাচার করে সব দিক আপনার পেলে এই 2024 সালে আরেকটি নির্বাচন করতে যাচ্ছে এবং বারবার পৃথিবীর বিভিন্ন দেশে যে তোমরা দুটো নির্বাচনের কাজটি করেছো জোর করে নিয়ে গেছো এইবারকার নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় অবাধৃষ্ট নির্বাচন না হয় তাহলে এই নির্বাচন জনমত বান্ধবী না আন্তর্জাতিক বিশ্ব এটাকে চাপা দেওয়ার জন্য বারবার মিথ্যা করা হচ্ছে দেশে বলছে বাইরে বলছে জাতিসংঘে বলছে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু নিজে বলছে অত্যন্ত অবাধৃষ্ট নিরপেক্ষ নির্বাচন করবে এই কঠিনকে বিশ্বাস করা ভাই এই দেশে আর শেখ হাসিনা যে সুস্থ নির্বাচন হবে এটাকে দেশের অনেক বিশ্বাস করে আমরা অতীতে দেখেছি তাই না বন্ধুরা এই সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে এই দেশে রাজনীতিকে ধ্বংস করছে আপনাদের মনে থাকার কথা অনেকে যে পূর্ণ মনে রাখেন যে 1975 সালে তার আগে এই আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল শেখ মুজিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার সব দিক দিয়ে রাষ্ট্র পরিচালনায় এক করোড় শাসন ব্যবস্থা বাকশাল করেছিলেন সমস্ত রাজনৈতিক ধর্মগুলি নিষিদ্ধ করেছিলেন সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন মানুষের কথা বলার অধিকার সে অধিকার তো এবার কৌশল দেওয়া হয় কায়দা দেওয়া হয়েছে কায়দা বলতে তারা এখন ধীরে 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 যাচ্ছে
আমি একটা সময় দিয়ে আজকে একটা পত্রিকা আপনাদের দেখাতে চাই। এই পত্রিকার সর্বোটা অংশটাই উচ্চ পরীক্ষায় ভাগ প্রচার করেন আরোপ সরকারের বলার খেয়ে দিতে চাই বিস্তার চাই কি আর যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি যে প্রভাব করতে পারে সবচেয়ে বড় জিনিস কি জানেন যে এত চুরি করে এত উৎপাদ করছে শুধু আওয়ামী লীগের লোকাল না প্রশাসনের কিছু দিল এই সরকারকে সহায়তা দিতে গিয়ে এখন সব থাকতে খেতে খেতে বারু পাওয়া শুরু করছে ছয় হাজার কোটি টাকা বারো খেয়ে করে দেবেন আমার কথা না নদী কমিশনে কি হবে কথা এই হচ্ছে তারা হাজার হাজার কোটি টাকা দিতে পারে আকাশে অবস্থা হবে না আমি সমস্ত চাকরের কাছে আবেদন জানাবো আজকে জাতি সর্ব ক্রান্তি নামে করতেছে আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা কি স্বাধীন থাকবো কি স্বাধীন থাকবো না আমরা আমাদের স্বাধীনতার সর্বোচ্চ রক্ষা করতে পারবো কি পারবো না আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাবো কি পাবো না আমরা গণতন্ত্রের রক্ষা করতে পারবো কি পাবো না দেশের কি লোক খেলে একে ফিরে আসতে কি পারবো কি পারবো মুক্ত করতে পারবো কি পারবো না তাহলে কেউ আমাকে ফিরে আসতে পারবো কি পারবো না আমাদের লোকের মধ্যে আমরা প্রত্যাহার করে নিতে পারবো কি পারবো না তা নির্ভর করছে আমাদের উপর আত্মজন করবো এবং আন্দোলনের মধ্যে কিন্তু এই সরকার সহজে কথা শুনবে না আন্দোলনের মতো আন্দোলনের মতো সঙ্গের প্রত্যাবন্ধ সৃষ্টি করে শান্তি প্রদান করার মতো দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে এবং দেশের গণতন্ত্রকে ফিরে আনতে হবে এই সফল প্রস্তাব তিনি আসুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই স্বাস্থ্য করে আপনারা সবাইকে অনেক অপেক্ষা করেছেন এখন আমাদের সামনে এক চার বছর জিন্দাবাদ।